বইটির স্বত্ব আনন্দ পাবলিশার্স প্রাইভেট লিমিটেড কর্তৃক সংরক্ষিত। মদ্যপান, ধূমপান ও মাদক সেবন স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকর। ৩০শে মার্চ ২০২৪ শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ১২৫তম জন্মবার্ষিকী, সেই উপলক্ষে মির্চির বিশেষ নিবেদন শরদিন্দু ১২৫। এবার তোমার হেয়ালি ছেড়ে আসল গল্পটা আগাগোড়া বলতে হবে সর্দার। আমি জানতে চাইলেই কেবল পরে বলবো পরে বলবো বলে চুপ করিয়ে দেবে তা হবে না। নাও এখন শুরু করো তো, শুনি কালীশঙ্করের কেচ্ছা। হ্যাঁ বলছি, এতদিনে উপযুক্ত সময় এসেছে, কারণ যে কাজে আমরা যাচ্ছি তার ফলাফল যে কি হবে তা ভগবান জানেন। হয়তো শেষ পর্যন্ত তোমার গল্প শোনার জন্য আমি বেঁচে নাও থাকতে পারি, অথবা গল্পটা বলার জন্য আমি নাও বেঁচে থাকতে পারি। আমি যে গল্প বলবো তাতে শুধু একথাই প্রমাণ হবে যে আপনি এখনো পর্যন্ত অধিকার বহির্ভূত কোনো কাজ করেননি। সানডে সাসপেন্সে শুনছেন শরদিন্দু বন্দ্যোপাধ্যায়ের ঐতিহাসিক উপন্যাস ঝিন্দের বন্দি দ্বিতীয় ও অন্তিম পর্ব। শক্তিগড় যাওয়ার কথা চম্পা প্রথমে কিছুই জানত না, যাত্রার যখন সব ঠিকঠাক তখন সে জানতে পেরেছে। রুদ্ররূপকে দেখে চম্পা ভুরুকুচকে তাকে জিজ্ঞেস করল, রাজা আজ শক্তিগড়ে যাচ্ছে তুমি আগে থেকে জানতে? জানতাম, তবে আমাকে বলনি কেন? দরকার মনে করিনি। দরকার মনে করনি? তোমার কি কোনোদিন বুদ্ধি হবে না? এখন আমি এত কম সময়ের মধ্যে তৈরি হব কি করে বলো তো? রাজার সঙ্গে আমাকে যেতে হবে না? রাজার সঙ্গে তুমি যাবে, সে আবার কি? পথ ছাড়ো, তোমার সঙ্গে আমি বকতে পারি না। চম্পা, রাজার সঙ্গে তোমার যাওয়া হতে পারে না। তার মানে রাজা কি কোনো হুকুম জারি করেছেন? না, কিন্তু তোমার যাওয়া চলবে না। রাজা যে কাজে যাচ্ছেন তাতে অনেক বিপদের সম্ভাবনা। বিপদের সম্ভাবনা? তাহলে তো আমি যাবই, আমি না গেলে তার পরিচর্যা করবে কে? চম্পা জেদ করো না, আমরা ভয়ঙ্কর কাজে যাচ্ছি, মেয়ে মানুষ থাকলে সবকিছু ভেস্তে যেতে পারে, তোমার কিছুতেই যাওয়া হবে না। তোমার হুকুম আমি মানি না, তুমি আমার মালিক নও। চম্পা দেই, আমি তাহলে যেতে পারবো না? না, এবারে না, এবারে লক্ষ্মী মেয়ের মতো ঘরে থাকো, আমরা শীঘ্রই ফিরে আসব। সিঙ্গার থেকে যে প্রাচীন রাস্তা সোজা তীরের মতো শক্তিগড়ের দিকে চলে গেছে, চঞ্চলা কিস্তা নদী তার পাশে পাশে বয়ে চলেছে, কখনো মোড় ঘুরে একটু দূরে চলে গেছে, আবার কখনো বেঁকে পথের ঠিক পাশে উপস্থিত হয়েছে। বেলা দুটোর সময় সেই পথ দিয়েই গৌরীশঙ্কর তাঁর দলবল নিয়ে ফিরছিলেন। সব শুধু ৫০ জন সওয়ার সামনে পেছনে চলেছে, মাঝখানে গৌরীশঙ্কর, ধনঞ্জয় এবং রুদ্ররূপ। সওয়ারদের কোমরে তলোয়ার, হাতে বর্ষা। রুদ্ররূপের কোমরে তলোয়ার, ধনঞ্জয়ের কোমরে ঝোলানো ভারী পিস্তল। গৌরী প্রায় নিরস্ত্র, কিন্তু কোমরে সেই সোনার মোটযুক্ত ছোরাটা রয়েছে। ঝিন্দে আসার আগে তাঁর দাদা শিবশঙ্কর যেটা দিয়েছিলেন। ঘোড়াগুলো ধীর লয়ে চলেছে। হেমন্তের দুপুর, রোদ তত প্রখর নয়, পথের পাশে পাহাড়ি গাছ ছায়া দিচ্ছে, কিস্তা নদীর জলে ভেজা বাতাস ভারী মোলায়েম ও স্নিগ্ধ। গৌরীশঙ্কর এই পথে একদিনও আসেননি, রাজপ্রাসাদেই বন্দী হয়েছিলেন। আজ এই ঢেউয়ের মতো তরঙ্গায়িত পথে যেতে যেতে তাঁর মনে পড়ছিল ঝিন্দে আসার প্রথম দিনের কথা। সর্দার ধনঞ্জয়ের সঙ্গে ঘোড়ায় চেপে ঝিন্দ স্টেশন থেকে রাজপ্রাসাদে গেছিলেন। পাথুরে পথের ওপর ঘোড়ার খুরের শব্দ, ঘোড়ার মুখের জিঞ্জিরের ঝিনঝিন, জিনের চামড়ার মশমস মিলে এক অদ্ভুত ছন্দের সৃষ্টি করেছে। গৌরীশঙ্করের মন সেই ছন্দে ভেসে কোথায় যেন উধাও হয়ে যাচ্ছে। কি এক সূক্ষ্ম অপ্রকাশ্য চিন্তার জাল মনের মধ্যে বোনা হয়েই চলেছে। আজ আমাদের অভিযান
দেওয়ান কালীশঙ্করের কথা মনে করিয়ে দিচ্ছে। কি আশ্চর্য যোগাযোগ! 150 বছর আগে কে ভেবেছিল যে ঝিন্দ রাজ্যের নাট্যশালায় তাঁর বংশধরেরাই একদিন প্রধান অভিনেতা হয়ে দাঁড়াবে? আশ্চর্য সত্যি। এবার তোমার হেয়ালি ছেড়ে আসল গল্পটা আগাগোড়া বলতে হবে সর্দার। আমি জানতে চাইলেই কেবল পরে বলবো বলে চুপ করিয়ে দেবে তা হবে না। নাও এখন শুরু করো তো, শুনি কালীশঙ্করের কেচ্ছা। হ্যাঁ বলছি, এতদিনে উপযুক্ত সময় এসেছে, কারণ যে কাজে আমরা যাচ্ছি তার ফলাফল যে কী হবে তা ভগবান জানেন। হয়তো শেষ পর্যন্ত তোমার গল্প শোনার জন্য আমি বেঁচে নাও থাকতে পারি, অথবা গল্পটা বলার জন্য আমি নাও বেঁচে থাকতে পারি। আমি যে গল্প বলবো তাতে শুধু একথাই প্রমাণ হবে যে আপনি এখনো পর্যন্ত অধিকার বহির্ভূত কোনো কাজ করেননি। ওফ, ও কথা অনেকবার শুনেছি, এবার গল্পটা বলো। গল্প আরম্ভ করার আগে বলে নিই যে এই গল্পটা আমি কিভাবে জানলাম। আমি ছাড়া শুধুমাত্র দেওয়ান বজ্রপানি জানেন, তাকে আমি বলেছি। পুরুষানুক্রমে আমরা রাজার পার্শ্বচর ও দেহরক্ষী কথা তো জানেন আপনি। 150 বছর আগে আমার ঊর্ধ্বতন পঞ্চম পুরুষ এই পদ প্রথম পেয়েছিলেন। তাঁর নাম ছিল শেঠ চন্দ্রকান্ত। তিনি তদানীন্তন মহারাজ ধূর্যটি সিংহের ডান হাত ছিলেন, কিন্তু রাজার পার্শ্বচর হয়েও চন্দ্রকান্ত বেনিয়া স্বভাব ছাড়তে পারেনি। সেকালে বেনিয়া ছাড়া অন্যরা লেখাপড়া তেমন শিখত না, ব্যবসার হিসাব কিতাব লেখার জন্যই বেনিয়াদের লেখাপড়া শিখতে হতো। চন্দ্রকান্ত হিসাব লেখা ছাড়াও আর একটা জিনিস লিখতেন যা একালে অমূল্য বলে গণ্য হতে পারে, তৎকালীন রাজপরিবারের রোজ নামচা, রাজ সংসারের খুঁটিনাটি, রাজন্তপুরের জনশ্রুতি, রাজদরবারের কেচ্ছা সবই তার গোপন দপ্তরে অর্থাৎ ডায়েরিতে স্থান পেত। জীবনের শেষ 15-20 বছর তিনি নিয়মিত এই কাজটি করেছিলেন। কিন্তু চন্দ্রকান্তের দেহরক্ষার পরে আমাদের বংশে লেখাপড়ার চর্চা কমে গেছিল। যাদের রাজার পাশে থেকে অস্ত্র চালাতে হবে তাদের আবার লেখাপড়া করার দরকার কি? কাজেই গত 4-5 পুরুষের মধ্যে কেউ চন্দ্রকান্তের ডায়েরি খুলে পড়ল না। আমি প্রথম তা উদ্ধার করি। তখন আমার বয়স কম, কৌতূহল বেশি, পড়তে পড়তে মনে হল যেন উপন্যাস পড়ছি। সেই দপ্তরে দেওয়ান কালীশঙ্করের ইতিহাস পড়ি, আর চন্দ্রকান্ত এমনভাবে লিখে গেছেন যেন তার কাহিনীর প্রধান নায়কের নাম কালীশঙ্কর। আর একটা জিনিস পেয়েছিলাম, আপনি জানেন যে হাতির দাঁতের ফলকের ওপর ছবি আঁকার জন্য ঝিন্দ চিরকাল বিখ্যাত। এখন প্রতিকৃতি আঁকার শিল্প লোপ পেয়ে গেছে, এমনই একতাড়া ছবি আঁকা ফলক চন্দ্রকান্তের দপ্তরের সঙ্গে পেয়েছিলাম। প্রত্যেকটি ছবির পেছনে ব্যক্তির নাম লেখা ছিল। রাজা ধূর্যটি সিংহের প্রতিকৃতি ছিল, কালীশঙ্করেরও ছবি ছিল, তাই কালীশঙ্করের চেহারা আমার জানা। আপনাদের বাড়িতে তাঁর তৈলচিত্র দেখেই আমি তাকে চিনতে পারি। সেই তীক্ষ্ণ চোখ, সেই খড়গের মতো নাক। বেশ বুঝলাম, এবার আসল গল্পটা বলো। দপ্তরের দ্বিতীয় বছরে কালীশঙ্করের নাম পাওয়া যায়। এক বাঙালি লড়াকু রাজসভায় এসে রাজাকে অনেক অস্ত্রকৌশল দেখিয়ে মুগ্ধ করেছে। কালীশঙ্কর তারপর রাজকুমারদের অস্ত্র শিক্ষক নিযুক্ত হয়েছেন। রাজা তখন বয়সে তরুণ, কোনো বংশধর জন্মগ্রহণ করেনি। ক্রমে 3 মাস যেতে না যেতেই কালীশঙ্কর রাজসভার প্রধান উমরাহ হয়ে দাঁড়ালেন। কি শিকারে, কি মন্ত্রণায়, কি বিলাস ব্যসনে কালীশঙ্করকে ছাড়া রাজার এক দণ্ডও চলে না। চন্দ্রকান্ত প্রথম প্রথম কালীশঙ্করকে ঈর্ষার চোখে দেখলেও পরে তাঁর সম্মোহিনী শক্তিতে বশ হয়ে যান। চন্দ্রকান্ত তাঁর ডায়েরিতে কালীশঙ্করকে ভাই সম্বোধন করে লিখতে শুরু করেছেন। তারা দুজনে যেমন রাজার ডান হাত বাঁ হাত, তেমনি নিজেরাও খুব ঘনিষ্ঠ বন্ধু হয়ে গেলেন। 4th বছরে রাজ্যের সাবেক মন্ত্রী মারা গেলেন। এবার কালীশঙ্করের চূড়ান্ত উন্নতি হল, তিনি মন্ত্রী হলেন। রায় দেওয়ান কালীশঙ্কর ঝিন্দ রাজ্যের কর্ণধার হয়ে উঠলেন। একজন বিদেশির উন্নতি দেখে অনেকের রাগ হল বটে,
কিন্তু কাজের দক্ষতায় আর কূটনীতিতে রায় দেওয়ান কালীশঙ্করের সমকক্ষ কেউ ছিল না। চন্দ্রকান্ত খুব খুশি হলেন, বন্ধু কালীশঙ্করের সঙ্গে তাঁর এমন ভাব যে দুজনেই দুজনের পরামর্শ ছাড়া কোনো কাজ করতেন না। তারপর দুবছর কেটে গেছে। এই সময় কালীশঙ্করের শ্রেষ্ঠ কীর্তি হচ্ছে ইংরেজদের সঙ্গে মিত্রতামূলক সন্ধি। তিনি সুকৌশলে রাজার মর্যাদা বজায় রেখে কাজটি সুসম্পন্ন করলেন। রাজাও রাজ্যের বাইরের ও ভেতরের সব কাজের দায়িত্ব কালীশঙ্করের হাতে সঁপে দিয়ে সুখে দিন কাটাতে লাগলেন। রাজ্য দারুণ সুশৃঙ্খলভাবে চলতে লাগল। কিন্তু কেবল একটা বিষয়ে রাজা নিরানন্দ। রাজার 35 বছর বয়স পর্যন্ত কোনো বংশধর জন্মগ্রহণ করল না। রাজার 3 রানী, হোম যজ্ঞ অনেক করা হল, কিন্তু কিছুতেই কোনো ফল হল না। মহাপণ্ডিত রাজগুরু বললেন, একটাই উপায় আছে। প্রাচীনকালের এই নিয়োগ প্রথার রীতি জানেন তো, ঝিন্দে পোষ্যপুত্র গ্রহণের বিধি নেই, কিন্তু অবস্থা বিশেষে নিয়োগ প্রথা আবহমান কাল থেকে চলে আসছে। প্রায় 200 বছর আগে রাজবংশে ওই রকম একটা ব্যাপার করতে হয়েছিল। গুরু তাই রাজাকে সেই পথ অনুসরণ করতে উপদেশ দিলেন। প্রকাশ্যে এক মহাপুত্রেষ্টি যজ্ঞের আয়োজন করা হল, কিন্তু ভেতরে ভেতরে যজ্ঞটিকা পড়লেন কালীশঙ্কর। রাজগুরু, রাজা এবং স্বয়ং কালীশঙ্কর ছাড়া আর কেউ একথা জানল না, এমনকি রানী পর্যন্ত না। সে কি রানীও জানতে পারেনি? না, সেকালে অনেক রকমের ওষুধ ছিল। যাই হোক, যথাসময়ে পাটরানী পদুমা দেবী এক পুত্র সন্তান প্রসব করলেন। রাজ্যে মহাসমারোহ পড়ে গেল, দেশ দেশান্তর থেকে অভিনন্দন বার্তা এলো। রাজা ধৈর্যটি সিং কিন্তু উৎসবে যোগ দিলেন না, তিনি প্রাসাদে নিজেকে আবদ্ধ রাখলেন। ক্রমে যত দিন যেতে লাগলো, রাজার মুখ তত অন্ধকার হতে লাগলো। একটা অসুআমিশ্রিত অবসাদের ভাব তার প্রসন্ন চিত্তকে গ্রাস করে নিল। সর্বদাই তিনি ভুরু কুচকে থাকেন, সভায় হাসি মস্করার প্রসঙ্গ উঠলে ক্রুদ্ধ হয়ে সন্দেহের চোখে তাকান। কুমারের বয়স বাড়তে লাগল, কিন্তু রাজা কুমারকে স্পর্শ করেন না, প্রবল ঘৃণায় তাকে সামনে থেকে সরিয়ে দেন। ওদিকে কালীশঙ্করের সঙ্গে তাঁর সম্পর্ক খারাপ হয়ে গেল। আগে মুহূর্তের জন্য কেউ কাউকে ছেড়ে থাকতে পারতেন না, আর এখন দুজনের যে দু একটা কথা হয় তা শুধু রাজকার্য সংক্রান্ত। রাজকুমার হরগৌরী সিং বড় হয়ে উঠতে লাগলেন। তিনি যত বড় হচ্ছেন, কালীশঙ্করের সঙ্গে তাঁর সাদৃশ্য ততই স্পষ্টতর হচ্ছে। সকলেই তা লক্ষ্য করল। আড়ালে ইশারা ইঙ্গিত চোখ ঠেরাঠেরি চলতে লাগল। রাজা ধৈর্যটি সিং তখন মদ ধরেছেন, অষ্টপ্রহর মদে ডুবে থাকেন। সভায় এসেও রাজকার্যে কোনো মন নেই, সভাসদদের সাহস বেড়ে গেল খুব। কুমার হরগৌরীর বয়স যখন 8 বছর, তখন একজন নির্বোধ উমরাহ রাজার সামনেই কুমারের চেহারা নিয়ে বাঁকা ইঙ্গিত করল, বলল, কুমারের চেহারা যেন দেওয়ান কালীশঙ্করের মতো, আশা করা যায় বুদ্ধিতেও তিনি প্রখর হবেন। ব্যাস, এই কথা শুনেই রাজার এতদিনের গ্লানি অগ্নুৎপাতের মতন বেরিয়ে এল। তিনি সিংহাসন থেকে লাফিয়ে গিয়ে সেই উমরাহর চুলের মুঠি ধরলেন, তারপর তলোয়ারের এক কোপে তার মাথা কেটে নিলেন। কি সাংঘাতিক ব্যাপার, কেউ বাধা দিলেন না? সবাই হুলস্থুল কাণ্ড। দেওয়ান কালীশঙ্কর তাড়াতাড়ি রাজার হাত ধরে বললেন, মহারাজ ক্ষান্ত হন। রাজার তখন ভয়ঙ্কর মুখ, চোখ লাল, দেখে মনে হলো কালীশঙ্করকে উজবা হত্যা করবেন। কিন্তু কালীশঙ্করের চোখের দৃষ্টিতে কি সম্মোহনী শক্তি ছিল জানি না, রাজা ধৈর্যটি তাঁর গায়ে অস্ত্র তুলতে পারলেন না। শুধু রক্তমাখা তলোয়ার দরজার দিকে তুলে নির্দেশ করে বললেন, যাও। কালীশঙ্কর রাজসভা থেকে ঘরে ফিরে এলেন। কালীশঙ্কর বহু আগে থেকেই এমন দুর্যোগের দিনের কথা আঁচ করতে পেরেছিলেন, তাই আজীবনের সঞ্চিত টাকা কড়ি সব রাজ্যের বাইরে সরিয়ে ফেলেছিলেন। সেই রাতেই চন্দ্রকান্তর সঙ্গে তার মন্ত্রণা হল।
চন্দ্রকান্ত তাকে ছিন্ত থেকে চলে যাওয়ার পরামর্শ দিলেন, নইলে প্রাণ যাওয়ার আশঙ্কা ছিল। রাজা তাকে হত্যা করতে গুপ্তঘাতক নিয়োগ করেছে, এই খবর চন্দ্রকান্ত পেয়েছিলেন। দুই বন্ধু চন্দ্রকান্ত এবং গৌরীশঙ্কর শেষবারের মতো আলিঙ্গন করলেন। পরদিন গৌরীশঙ্কর নিরুদ্দেশ হলেন। 15 বছর পর ঝিন্দের রঙ্গমঞ্চে গৌরীশঙ্করের অভিনয়ের ওপরে যবনিকা পড়ল। তারপর গৌরীশঙ্কর কলকাতায় গেলেন, নতুন করে সব সাজিয়ে নিলেন, তাই তো? এরপরের ইতিহাস আপনার বংশের ইতিহাস, আমার চেয়ে আপনি তা বেশি জানেন। তার মানে শঙ্কর সিং, উদিত সিং আর আমি, আমরা সকলেই গৌরীশঙ্করের বংশধর। কেতি ভাই, চমৎকার! গৌরীশঙ্কর ঘোড়সাওয়ারদের নিয়ে শক্তিগড়ে পৌঁছলেন। কিস্তা নদী যেখানে দুন্দুভির মতো শব্দ করতে করতে নিচের উপত্যকায় লাফিয়ে পড়েছে, সেখান থেকে 200 গজ দূরে কিস্তার উত্তর তীরে অবস্থিত শক্তিগড়। আসলে দুর্গটি কিস্তার উত্তর তীরের জলের মধ্যে থেকে মাথা তুলে রয়েছে, জলের ওপর প্রতিষ্ঠিত বলেই শক্তিগড়ের চারপাশে পরিখা খনন করার প্রয়োজন হয়নি। একটা সংকীর্ণ সেতু খরস্রোতা নদীর ওপর দিয়ে তীরের সঙ্গে শক্তিগড় দুর্গের সংযোগ সাধন করেছে। এটাই দুর্গে প্রবেশের একমাত্র পথ। দুর্গটি আয়তনে ছোট এবং এমনভাবে তৈরি যে মাত্র 5-6 জন বিশ্বাসী লোক দুর্গের লৌহদ্বার রোধ করে দিলে অগণিত শত্রু দীর্ঘ সময় অবরোধ করেও দুর্গ দখল করতে পারবে না। কিস্তা নদীর ভেতর থেকে কালো পাথরের দুর্ভেদ্য প্রাচীর উঠেছে। প্রাচীরের গায়ে জায়গায় জায়গায় পর্যবেক্ষণের জন্য ছোট্ট ছোট্ট ছিদ্র। দুর্গের দ্বারের সামনে প্রায় 150 গজ দূরে ফাঁকা মাঠের ওপর গৌরীশঙ্করের তাঁবু পড়েছে। মাঝখানে রাজার জন্য বড় তাঁবু, আর সেই তাঁবু ঘিরে সহচরদের ছোট ছোট তাঁবু। সবকটি তাঁবু ঘিরে কাঁটা তারের বেড়া। সর্দার ধনঞ্জয় সব রকম সাবধানতা নিয়েছিলেন। দুর্গের কাছাকাছি কোথাও জনবসতি নেই। প্রায় আধ ক্রোশ দূরে কিস্তার তীরে একটি গ্রাম। গ্রামের ঘাটে কয়েকটি জেলের ডিঙি বাঁধা রয়েছে। ঘোড়ার পিঠে চড়ে এত দূর এসে গৌরীশঙ্কর ক্লান্ত হয়ে পড়েছিলেন। সর্দার ধনঞ্জয়ের কোনো ক্লান্তি নেই। উদিতের কোনো সাড়া শব্দ পাওয়া যাচ্ছে না, বোধহয় ঘাবড়ে গেছে। আমরা যে আসতে পারি তা বেচারা বোধহয় কল্পনাও করতে পারেনি। চলুন, কিস্তার ধারে বেড়াবেন, আপনাকে একটু জায়গাটা দেখিয়ে শুনিয়ে দিই। ওই যে দূরের গ্রাম, ওটা উদিতের জমিদারি, ওখানে উদিতের গোঁড়া ভক্তরা রয়েছে। কাছাকাছি কোথাও শস্যক্ষেত্র দেখছি না, এইসব প্রজাদের জীবিকা কি? প্রধানত মাছ ধরা। এই অঞ্চলে জনরা বা জোয়ার পর্যন্ত জন্মায় না, তাছাড়া কুটির শিল্প আছে, ওরা খুব ভালো জরির কাজ করতে পারে। দুর্গের সিংহ দরজা তো বন্ধ দেখছি, কোথাও জনমানব নেই। কি ব্যাপার, কেউ নেই নাকি? আছে বই কি, তবে বেশি না, গুটি 5-6 বিশ্বাসী অনুচর আছে। কিন্তু আপনি অত কাছে যাবেন না। প্রাচীরের গায়ে সরু সরু ফুটো দেখতে পাচ্ছেন? ওর ভেতর থেকে হঠাৎ বন্দুকের গুলি বেরিয়ে আসা অসম্ভব নয়। ঘুরতে ঘুরতে গৌরীশঙ্করের মনে পড়ল প্রহ্লাদ দত্তর চিঠির কথা। এই দিকেই প্রাচীরের গায়ে কোথাও ছোট্ট জানলা আছে, সেই ঘরেই শঙ্কর সিং বন্দি। গৌরীশঙ্কর ভালো করে পর্যবেক্ষণ করলেন। জল থেকে 3-4 হাত ওপরে বেশ কয়েকটা চারকোনা জানলা রয়েছে। তার মধ্যে কোনটা শঙ্কর সিং এর ঘরের জানলা তা অনুমান করা মুশকিল। জানলাগুলির নিচে কিস্তার প্রবল জলরাশি, তার নিচে ডুবো পাথর। সাঁতার কেটে বা নৌকোয় করে জানলাগুলির কাছে যাওয়া কঠিন। গৌরীশঙ্করের নজরে পড়ল কিস্তার অপর পারে বড় বাগানে ঘেরা একটা প্রাসাদ। বাগানের প্রান্তে একটি বাঁধানো ঘাট ক্রমশ কিস্তার জলে নেমে এসেছে। সেই বাগানেও বাড়িতে বহু লোকের আনাগোনা, কোনো উৎসবের প্রস্তুতি চলছে।
ওই বাগান বাড়িটা কি উদিতের নাকি? না না, নদীর ওপারে উদিতের সম্পত্তি কি করে হবে? ওটা ঝাড়োয়া রাজ্যের অন্তর্গত। বাগান বাড়িটা ঝাড়োয়ার বিখ্যাত সর্দার অধিক্রম সিং এর সম্পত্তি, তাই তো? অধিক্রমের বাগান বাড়িতে এত লোক কিসের? এ যেন মনে হচ্ছে কোনো উৎসব উপলক্ষে বাগান বাড়ি সাজানো হচ্ছে। হয়তো তার মেয়ের বিয়ে। আগে হ্যাঁ, অধিক্রম সিং এর মেয়ে কৃষ্ণাবাইয়ের সঙ্গে হাবিলদার বিজয়লালের বিয়ে। তাই নাকি? তুমি কোথা থেকে শুনলে? শহরের অনেকেই বলাবলি করছিল। শুনেছি যে ঝাড়োয়ার রানী নাকি স্বয়ং এই বিয়েতে উপস্থিত থাকবেন। কবে বিয়ে? বোধহয় পরশু। এই জন্যই কৃষ্ণা বলেছিল শীঘ্র সাক্ষাৎ হওয়ার কথা। কৃষ্ণার বিয়ে হবে, রানীও আসবেন, এত কাছে থেকে দেখা হওয়ার কোনো বাধা নেই। আর অধিক্রম সিং মেয়ের বিয়েতে নিশ্চয়ই রাজাকে নিমন্ত্রণ করবেন। উদিত আর ময়ূর বাহন আসছে। না, এখন আর ফেরা যাবে না। উদিত আমাদের দেখতে পেয়ে গেছে, ওরা আপনার কাছেই আসছে। সম্ভবত দুর্গের ভেতর নিয়ে যাওয়া নিমন্ত্রণ করবে, রাজি হবেন না। আর সতর্ক থাকবেন। রুদ্ররূপ, তোমার পিস্তল আছে? আছে। বেশ, তৈরি থেকো, বিশেষভাবে ময়ূর বাহনটার দিকে লক্ষ্য রেখো। সেলাম মহারাজ, স্বাগত। সমস্ত অনুচর সহ মহারাজকে দুর্গের ভেতরে আহ্বান করতে পারলাম না, আমাকে ক্ষমা করবেন। দুর্গে জায়গা বড় কম, তবে মহারাজ যদি একাকী বা দু একজন ভৃত্য নিয়ে দুর্গে অবস্থান করতে সম্মত হন তাহলে আমি সম্মানিত হব। না উদিত, তোমাকে সম্মানিত করতে পারলাম না, দুর্গের বাইরেই আমি বেশ আছি। ফাঁকা জায়গায় থাকাই স্বাস্থ্যকর, বিশেষত যখন শিকারে বেরিয়েছি। মহারাজ কি সন্দেহ করেন যে দুর্গের ভেতরে থাকা তাঁর পক্ষে অস্বাস্থ্যকর? অস্বাস্থ্যকর বই কি মহারাজ, আপনি দুর্গে থাকতে অস্বীকার করে দূরদর্শিতারই পরিচয় দিয়েছেন। দুর্গের ভেতরে একজন লোক সংক্রামক ব্যাধিতে ভুগছে। সংক্রামক রোগ? বাবা, রোগটা কি? বসন্ত রোগ। ওরে বাবা, আর লোকটা কে? একটা বাঙালি, চেহারা অনেকটা আপনারই মতো। লোকটা আমার এলাকায় এসে রাজত্র প্রচার করছিল, তাই তাকে বন্দি করে রেখেছি। বটে, তুমি তাকে বন্দি করে রেখেছ কোন অধিকারে? আমার সীমানার মধ্যে আমার দণ্ডমুণ্ডের অধিকার আছে, মহারাজ কি এ কথা জানেন না? শুনেছি বটে, কিন্তু সে লোক যদি রাজদ্রোহ প্রচার করে থাকে তাহলে তাকে রাজার সামনে পাঠানোই উচিত ছিল কি না? তার অপরাধের বিচার আমি করব। উদিত, তুমি এই বিদ্রোহীকে অবিলম্বে আমার কাছে পাঠিয়ে দাও। মহারাজ ন্যায্য কথাই বলেছেন, কুমার উদিতেরও তাই ইচ্ছে ছিল। কিন্তু লোকটা হঠাৎ রোগে পড়ায় তার সম্ভব হয়নি। লোকটা যদি মারা যায় তাহলে কিন্তু ভারী অন্যায় হবে। মৃত্যু বড় সংক্রামক রোগ, দুর্গের অন্যান্য অধিবাসীদেরও আক্রমণ করতে পারে। ও কথা থাক, মহারাজকে দুর্গে নিমন্ত্রণ করলাম, তিনি যদি সম্মত না হয়ে তাঁবুতে থাকাই বেশি স্বাস্থ্যকর মনে করেন সে তাঁর অভিরুচি। শিকারের কথাটা বলুন। ও হ্যাঁ, মৃগয়ার সব আয়োজন করেছি। আমার জঙ্গলে বরাহ মৃগ পাওয়া যায় জানেন বোধ হয়। যদি ইচ্ছা করেন আগামীকাল সকালেই শিকারে বেরোনো যেতে পারে। বেশ, কাল সকালেই বেরোনো যাবে। নমস্তে। উদিত এখন সামনে নেই, আপনার সঙ্গে আমার একটা গোপনীয় কথা আছে। আমার সঙ্গে? বলো। এখন না, আজ রাতে আমি আসব। রাত 11টার সময় এখানে আসবেন, তখন কথা হবে। নমস্তে। আপনি কাল ভোরে উদিতের সঙ্গে শিকারে যাবেন? বেশ, তবে সতর্ক থাকবেন। সর্দার, ময়ূর বাহন রাতে আমার সঙ্গে একাকী দেখা করতে চায়, কি কথা আছে বলল? ময়ূর বাহন আবার একটা নতুন শয়তানি আটছে। হ্যাঁ, তা তো বটেই, কিন্তু এখন কর্তব্য কি? ওর উদ্দেশ্য তো বুঝছি না, তবে মনে হয় ময়ূর বাহন এখন উদিতের সঙ্গে বেইমানি করার মতলব করছে।
আমার একেবারেই ইচ্ছে নেই ওই বদমাসটার সাথে দেখা করার। ওর সঙ্গে কোনো প্রকার সম্বন্ধ রাখতেই ঘৃণা হয়। কিন্তু ময়ূর বাহনের উদ্দেশ্য জানতে পারলে রাজাকে উদ্ধারের পথ সুগম হবে। বেশ, আমাদের মূল উদ্দেশ্য তো শঙ্কর সিংকে উদ্ধার করা। আমি যাব ময়ূর বাহনের সঙ্গে দেখা করতে। আপনার ভয় নেই, দুজন গুপ্তচর দুর্গের সেতুর মুখে লুকিয়ে থাকবে। ময়ূর বাহন একাকী আসছে কিনা সে খবর আগেই দেবে তারা। এও হতে পারে যে আপনাকে হঠাৎ অপহরণ করে দুর্গের ভেতরে নিয়ে যাওয়ার ফন্দি আটছে ওরা। উদিত আর ময়ূর বাহনের অসাধ্য কোনো কাজ নেই। চলো এখন গিয়ে বিশ্রাম করা যাক, আর তুমি পরিকল্পনা অনুযায়ী ব্যবস্থা করে ফেলো। অন্ধকার রাত, নক্ষত্রের সম্মিলিত আলো ঘন অন্ধকারকে সামান্য তরল করেছে। কিস্তা নদীর জল শব্দ করতে করতে বয়ে চলেছে। কালো পাথরের দুর্গ একরাশ কঠিন অন্ধকারের মতো আকাশের একটা দিক আড়াল করে রেখেছে। দুর্গের একদম নিচের দিকে আলোর একটা বিন্দু শুধু দেখা যাচ্ছে। ওটাই কি শঙ্কর সিং এর ঘরের জানলা? চর এসে খবর দিয়েছে ময়ূর বাহন একাই আসছে। গৌরীশঙ্কর, রুদ্ররূপ ও ধনঞ্জয় তাঁবু থেকে বেরিয়ে নির্দিষ্ট স্থানে গিয়ে দাঁড়ালেন। এ কি, আমি শুধু রাজার সঙ্গে কথা বলতে চাই। তা বটে, এই পিস্তলটা দেখেছো? শোনো, তোমার যা বলার তা আমাদের তিনজনের সামনেই বলতে হবে। তাহলে আদাব, আমি ফিরে যাচ্ছি। অত সহজে ফেরা যায় না ময়ূর বাহন। পিস্তল দেখিয়ে তোমরা আমাকে আটক করতে চাও? আপাতত তুমি যা বলতে এসেছো তা বলা শেষ হলেই তোমাকে ছেড়ে দিতে পারি? না, তোমাদের সামনে আমি কোনো কথাই বলবো না। তাহলে তোমাকে আটক থাকতে হবে। বেশ, কিন্তু আমাকে আটক করে তোমাদের কি লাভ? তুমি রাজার সঙ্গে এই মাঠের মাঝখানে একলা কথা বলতে চাও? তোমার যে কোনো কু অভিপ্রায় নেই তা বুঝবো কি করে? কি কু অভিপ্রায় থাকতে পারে সর্দার? রাজা কি ক্ষীরের নাড়ু যে আমি টপ করে মুখে পুড়ে দেব? তোমার কাছে অস্ত্র থাকতে পারে, তল্লাশি করে দেখো। কোনো অস্ত্র নেই। রুদ্ররূপ, ময়ূর বাহনের তল্লাশি নাও। দেখি না সর্দারজি, সমস্ত তল্লাশি করলাম, অস্ত্র নেই। কেমন আর ভয় নেই তো? তুমি তাহলে আমাদের সামনে কথা বলবে না? না। বেশ, কিন্তু আমরা কাছাকাছি থাকবো, সেটা মনে রেখো। যদি কোনো রকম শয়তানির চেষ্টা করো তাহলে পিস্তলটা দেখে রাখো। সর্দার, তোমার বড্ড সন্দেহ বাতিক। বয়সকালে বোধহয় তোমার ক্ষেত্রী রানীকে এক লহমার জন্য চোখের আড়াল করতে না। হ্যাঁ, ক্ষেত্রী রানী অবশ্য তোমার চোখে ধুলো দিয়ে। বলো, এত রাতে তোমার কি গোপন কথা? আপনার সব পরিচয় আমরা জানি, এত রাতে এই কথা বলতে এসেছো? আপনার কথা ভাবলে হিংসে হয়। কোথায় ছিলেন বাংলার এক নগণ্য জমিদারের ছোট ভাই, হয়ে পড়লেন একেবারে স্বাধীন দেশের রাজা। শুধু তাই না, পেলেন এক অপূর্ব সুন্দর রাজকন্যার প্রেম। একেই বলে ভগবান যাকে দেন ছাপ্পড় ফাড়কে দেন। তবু পৃথিবীতে সবই অনিশ্চিত, অসাবধান হলে সিংহাসনের ন্যায্য দাবিদারও ফকির বনে যায়। সুখ সৌভাগ্যকে যত্ন না করলে তারা থাকে না। তাই ভাবছি যে আপনার এই হঠাৎ পাওয়া সৌভাগ্যকে স্থায়ী করার কোনো চেষ্টা আপনি করছেন কি, নাকি কেবল কয়েকজন ফন্দিবাজ কুচক্রীর খেলার পুতুল হয়ে তাদের কাজ হাসিল করে দিয়ে আবার পুনর্মুশিক হয়ে দেশে ফিরবেন? কাজের কথা কিছু যদি থাকে তো বলো, তোমার বেয়াদবি শোনার মতন সময় আমার নেই। কাজের কথাই বলছি, যেটা বললাম সেটা ভূমিকা মাত্র। শুনুন, উদিতের সঙ্গে আমার আর বনছে না, আমি আপনাকে সাহায্য করতে চাই। কি? আমি স্পষ্ট কথা ঘোরপ্যাঁচ না করে স্পষ্টভাবেই বলতে ভালোবাসি। উদিত সিং এর মধ্যে আর শ্বাস নেই, আছে শুধু ছোবড়া। সিফ ছোবড়া চুষে আমার আর পোষাচ্ছে না। অর্থাৎ উদিতের সঙ্গে তুমি বিশ্বাসঘাতকতা করতে চাও? সাদা কথায় তাই বোঝায় বটে। ও, আপনি বোধহয় ওই বিশ্বাসঘাতকতা কথাটা বলে আমাকে লজ্জা দেওয়ার চেষ্টা করছেন। কিন্তু কি জানেন, নিজের কোনো কাজের জন্য লজ্জা পাওয়ার অবস্থা আমার অনেক দিন কেটে গেছে। তাই তো দেখছি,
চেহারা ছাড়া মানুষের কোনো লক্ষণই তোমার নেই। যা হোক, তোমার নৈতিক চরিত্র সম্বন্ধে আমার বিন্দুমাত্র কৌতূহল নেই, তা কি করতে চাও? আগেই বলেছি যে আপনাকে সাহায্য করতে চাই, অবশ্যই নিঃস্বার্থভাবে না, আমার নিজেরও যথেষ্ট স্বার্থ আছে। আমি যদি আপনাকে সাহায্য করি, তার বদলে আপনি কি আমাকে সাহায্য করবেন না মহারাজ? তুমি কীরকম সাহায্য করতে চাও সেটা আগে জানা দরকার। সেটা এখনো বুঝতে পারেননি? বেশ, খোলসা করেই বলছি, আমি ইচ্ছে করলে আপনাকে ঝিন্দের গদিতে কায়েমিভাবে বসাতে পারি তা নিশ্চয়ই অনুমান করতে পারেন। কি উপায়? ধরুন আসল রাজার যদি হঠাৎ মৃত্যু হয়। তিনি যে অবস্থায় আছেন তা মৃত্যু তুল্য, তবু তিনি যতদিন বেঁচে আছেন ততদিন আপনি নিষ্কণ্টক হতে পারছেন। আমি যদি আপনাকে সাহায্য করি তাহলে আপনার রাস্তা একেবারে সাফ। আপনি যে শঙ্কর সিং নন তা চেষ্টা করলেও কেউ প্রমাণ করতে পারবে না। সিংহাসনে আপনার দাবি পাকা হয়ে যাবে মহারাজ। ও, তার মানে নিজের স্বার্থ সিদ্ধির জন্য রাজাকে হত্যা করতেও তোমার আপত্তি নেই? তা তোমার স্বার্থটা কি শুনি। আমার স্বার্থ গুরুতর না হলে এত বড় একটা সাংঘাতিক প্রস্তাব আমি পরিকল্পনা করতে পারতাম না। করজ বড় বালাই। আমার অবস্থার কথা প্রকাশ করে বললে আপনি বুঝবেন যে আমার এই প্রস্তাবে একটুও ছলনা নেই, এ একেবারে আমার খাঁটি মনের কথা। বলো, শুনছি। আমি একজন ঘরানা ঘরের ছেলে তা বোধহয় আপনি জানেন। বিষয় আশয় টাকা কড়িও বিস্তর ছিল, কিন্তু সে সবই উড়িয়ে দিয়েছি। গত দুবছর যাবতই উদিত সিং এর কাঁধে চেপেই চালাচ্ছিলাম, কিন্তু এভাবে আর চলছে না। উদিতের রস ফুরিয়ে এসেছে। সব থেকে বড় কথা, তার গর্দান নিয়েও টানাটানি পড়ে গেছে। দেখুন, লুকোচুরি করে লাভ নেই, আমি নিজের গর্দান বাঁচাতে চাই। বুঝতে পারছি যে উদিতের মতলব শেষ পর্যন্ত ফেঁসে যাবে, কিন্তু আমি ওর সঙ্গে ডুবতে চাই না। উদিতকে ঝিন্দের সিংহাসনে বসাতে পারলে আমি আসল রাজা হতাম। সে দুরাশা ত্যাগ করা ছাড়া এখন উপায় নেই। আপনি এসে সব অলট পালট করে দিয়েছেন। ঠিক আছে, এবার আমার প্রস্তাবটা শুনুন। এতে আমাদের দুজনেরই স্বার্থ সিদ্ধ হবে, অর্থাৎ আপনি ঝিন্দের প্রকৃত রাজা হবেন আর আমিও গর্দান নিয়ে সুখে স্বাচ্ছন্দ্যে থাকতে পারব। তোমার প্রস্তাব বোধহয় এই যে রাজা হবার লোভে আমি তোমার গর্দান রক্ষা করার প্রতিশ্রুতি দেব, তাই তো? প্রতিশ্রুতি? দেখুন, ও জিনিসের ওপর আমার বিশেষ শ্রদ্ধা নেই। অবস্থার গতিকে মানুষ প্রতিশ্রুতি ভুলে যায়। আপনিও তো রাজা হয়ে প্রতিশ্রুতি নাও মনে রাখতে পারেন। আমার প্রস্তাবটা অন্য ধরনের। বটে, কি তোমার প্রস্তাব শুনি। আমার প্রস্তাব খুব মোলায়েম। আমি একটি বিয়ে করতে চাই। বিয়ে করতে চাও? হ্যাঁ, ভেবে দেখুন, বিয়ে করে সংসার ধর্ম পালন করার সময় আমার উপস্থিত হয়েছে মহারাজ। তুমি কি আমার সঙ্গে রসিকতা করার চেষ্টা করছো? আগে না, স্থান কাল পাত্র কোনোটাই রসিকতা করবার অনুকূল না। আচ্ছা, আমি খুব গম্ভীরভাবেই বলছি, শুনুন, আমি ত্রিবিক্রম সিং এর মেয়ে চম্পাবাইকে বিয়ে করতে চাই। উদ্দেশ্য খুব সোজা, ময়ূর বাহনের গর্দানের ওপর কারোর মমতা না থাকতে পারে, কিন্তু ত্রিবিক্রম সিং এর জামাইয়ের গর্দানের দাম যথেষ্ট। সর্দার ধনঞ্জয় ও চম্পাবাইকে বৈধব্য যন্ত্রণা ভোগ করাতে চাইবেন না। আর ত্রিবিক্রম সিং এর ওই একটি মেয়ে, তার মৃত্যুর পর মেয়েই সম্পত্তির উত্তরাধিকারিণী হবে। সুতরাং সব দিক দিয়ে চম্পাবাই আমার উপযুক্ত পাত্রী। চম্পা, তোমার স্পর্ধা আছে বটে। এতে স্পর্ধা কি আছে? ত্রিবিক্রম সিং আমার স্বজাতি, বংশ গৌরবে আমি তার চেয়ে ছোট না, বরং বড়। তবে আপত্তি কিসের? ওসব আকাশ কুসুম আশা ছেড়ে দাও। তোমার হাতে মেয়ে দেবার আগে ত্রিবিক্রম চম্পাকে কিস্তার জলে ফেলে দেবে। হ্যাঁ, তা দিতে পারে, লোকটা বড় একগুঁয়ে। কিন্তু আপনি তো রাজা, আপনি যদি হুকুম দেন তাহলে সে না বলতে পারবে না। আমি হুকুম দেব চম্পার সঙ্গে তোমার বিয়ে দিতে? তুমি তুমি কি পাগল? বিনিময়ে কি পাবেন সেটাও স্মরণ করে দেখবেন। ও বিনিময়ে রাজাকে হত্যা করে তুমি আমার উপকার করবে, তাই তো? এই তো, এতক্ষণে আপনি আমার পুরো প্রস্তাবটা বুঝতে পেরেছেন। তুমি মনে করো যে ঝিন্দের সিংহাসনের ওপর আমার ভীষণ লোভ, তাই না? হ্যাঁ, মনে করা তো অস্বাভাবিক না। তাছাড়া আরেকটি লোভনীয় জিনিসও তো আছে মহারাজ। ঝড়োয়ার কস্তুরি বাই। চুপ, একদম চুপ। ওর নাম তুমি উচ্চারণ করবে না। এবার আমার উত্তর শোনো ময়ূর বাহন, তুমি একটা নরকের কীট, কিন্তু আমাকে লুব্ধ করতে পারবে না।
সিংহাসনে আমার লোভ নেই, ন্যায় তো যা আমার না তা আমি চাই না। পৃথিবীতে রাজ ঐশ্বর্যের চেয়েও বড় জিনিস আছে, তার নাম ইমান। সে তুমি বুঝবে না ময়ূরবাহন, তুমি আমাকে বহুবার অপমান করার চেষ্টা করেছো, তার মধ্যে আজকের এই চেষ্টাটা সবচেয়ে অপমানজনক। তুমি এখন আমার হাতের মুঠোর মধ্যে, ইচ্ছে করলে একটা মাছির মতন তোমাকে টিপে মেরে ফেলতে পারি, শুধু একটা হুকুমের অপেক্ষা। কিন্তু তোমার ওপর আমার বিদ্বেষ এত বেশি যে এভাবে মারলে আমার তৃপ্তি হবে না। তোমার সঙ্গে আমার বোঝাপড়ার দিন এখনো আসেনি, কিন্তু খুব শিগগিরই আসবে, হুঁশিয়ার। আপনি তাহলে আমার প্রস্তাবে রাজি না? না। এই আপনার শেষ কথা? হ্যাঁ, তুমি এখন যেতে পারো। বেশ, যাচ্ছি। কিন্তু কাজটা আপনি ভালো করলেন না মহারাজ। তুমি কি আমায় ভয় দেখাচ্ছ নাকি? না, ভয় দেখিয়ে শত্রুকে সাবধান করে দেওয়া আমার স্বভাব না। কিন্তু আমার প্রস্তাবে রাজি হলে সব দিক দিয়ে আপনার ভালো হতো। আপনি বোধহয় বুঝতে পারছেন না যে আপনার জীবন সূক্ষ্ম সুতোয় ঝুলছে, যে কোনো মুহূর্তে সুতো ছিঁড়ে যেতে পারে। উদিত সিং মরিয়া হয়ে উঠেছে। কোন ঠাসা বোন বেড়ালের সঙ্গে খেলা করা নিরাপদ নয় মহারাজ। এটা তোমার নিজের কথা নাকি উদিতের? আর কিছু কি বলবার আছে? নিজের কথাই বলছি, দৈবের কথা তো বলা যায় না। হ্যাঁ, আপনি বেঁচে যেতেও পারেন, কিন্তু ছড়োয়ার রানীকে আপনি পাবেন না, শঙ্কর সিংও পাবে না। তাকে ভোগ দখল করবে উদিত সিং, বুঝেছেন? গৌরীশঙ্করের কাঁধে একটি গুলি এসে লেগেছে, তীব্র যন্ত্রণা অনুভব করলেন তিনি। ময়ূরবাহন ততক্ষণে কিস্তার জলে লাফিয়ে পড়েছে। তাকে ধরতে ফাঁদ পেতে রেখেছিল সর্দার ধনঞ্জয়, কিন্তু ময়ূরবাহনের সন্ধান পাওয়া গেল না। কাঁধের যন্ত্রণায় আর ময়ূরবাহনের করে যাওয়া অপমানে গৌরীশঙ্করের মন বিতৃষ্ণায় ভরে উঠল। স্বার্থে স্বার্থে এই প্রাণপণ টানাটানি, নীচতা, চক্রান্ত, নরহত্যার এমন ঘূর্ণিপাকের আবর্তে পড়ে জগতের অতি বড় লোভনীয় বস্তুও তার কাছে অত্যন্ত কুরুচিকর হয়ে উঠল। শঙ্কর সিংকে কি গৌরীশঙ্কর উদ্ধার করতে পারবেন? উদিত সিং আর ময়ূরবাহনের চক্রান্তের জাল ছিঁড়ে ঝিন্দ রাজ্যের শান্তি ফিরিয়ে আনতে পারবেন গৌরীশঙ্কর?